কলকাঠিতে গড়ে তোলা হয়েছে মডার্ন হার্বাল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মডার্ন ফ্যান্টাসি কিংডম পার্ক অ্যান্ড চিড়িয়াখানা এটি খুবই অত্যাধুনিক একটি পার্ক পার্কটি নির্মাণ করা হয় উনিশশো সালে প্রতিষ্ঠাতা মডার্ন হার্বাল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডঃ আলমগীর মতি শরীয়তপুর মাদারীপুর ফরিদপুর বরিশাল এই এতদ অঞ্চলের একুশটি ডিস্ট্রিক্টের ভিতরে আমাদের শরীয়তপুরেই একমাত্র শিশু পার্ক চিড়াখানা এবং মডার্ন ফ্যান্টাসি কিংডম আছে বাচ্চারা যেন সঠিক বিনোদন করতে পারে বিনোদনই আমাদের আগামী দিনের শিশুদেরকে ভবিষ্যতের নাগরিক হিসাবে সঠিক নাগরিক হিসাবে গড়ে তুলবে পড়াশোনা সকল কিছুর মাঝেও আমাদের শিশুদের জন্য একটি বিশেষ বিশেষ বিনোদনের দরকার শরীয়তপুর মাদারীপুর এবং এর আশেপাশের কয়েকটি জেলার মধ্যে এই ব্যক্তি মালিকানাধীন পার্কটি হচ্ছে অঞ্চলের মানুষের একমাত্র বিনোদনের কেন্দ্রবিন্দু অঞ্চলের মানুষের বিনোদনের জন্য আগে ঢাকার বড় বড় পার্কগুলোতে যেতে হতো এখন আর তাদের ঢাকা যেতে হয় না এই মডার্ন ফ্যান্টাসি পার্কটিতেই তারা বিনোদনের সবকিছুই পাচ্ছে একমাত্র বিনোদন কেন্দ্র এখানে সব ধরনের ব্যবস্থা আছে এখানে পিকনিক স্পট আছে এখানে বিভিন্ন ধরনের পশু পাখি আছে বিভিন্ন ধরনের ঔষধি গাছ আছে যেমন একটা মানুষ এসলে কোন গাছ গাছের পাতা কোন গাছের ফুল কি খেলে কি উপকার হবে তারা এখান থেকে জানতে পারবে আপনারা যারা আছেন শরীর এরা সবাই এখানে বিনোদন করার জন্য আসবেন আসলে খুব ভালো এনজয় করতে পারবেন পাখিতে ঢুকে শুরুতেই চোখে পড়বে দৃষ্টিনন্দন বিভিন্ন পশু পাখির আমাদের এই শিশু পার্কগুলি করার পিছনে একটা বড় ধরনের উদ্দেশ্য আছে একটা উদ্দেশ্য হলো আমাদের শিশুদেরকে সুনাগরিক হিসাবে দেশপ্রেমিক হিসাবে গড়ে তোলা আমরা একটা ডেমি আগ্রার তাজমহল তৈরি করতেছি যে মিশরের পিরামিড এটা মুসলিম ঐতিহ্য আমরা মুসলিম ঐতিহ্যকে সুরক্ষা করার জন্য মিশা মিশরের ডেমি পিরামিড আমরা আমাদের এই শিশু পার্ক চিরিয়াখানায় বাচ্চাদের জন্য তৈরি করতেছি যাতে এইসব বাচ্চারা ইতিহাসটা বাস্তবে দেখে দেখে পরে পরে জানতে পারে প্রতিটা পশু পাখি একদম স্বরেহ থেকে ক সবগুলো অক্ষরগুলো আমরা সাজিয়ে দিয়েছি যেন বাচ্চারা অক্ষরগুলি দেখে দেখে বলতে পারে ক দেখে যেন সে বড় একটা কমলার ভিতরে কটাকে আমরা সাজিয়ে রাখছি তে কমলা দেখে কমলা ক কমলাটা ভিটামিন সি এটা স্বাস্থ্যের জন্য উপকারী এখানে স্বাস্থ্য আরবাল আয়ুর্বেদিক ইউনানি হোমিওপ্যাথি হোমিওপ্যাথিক খাদ্য আয়ুর্বেদিক খাদ্য আয়ুর্বেদিক পথ সকল সুস্বাস্থ্যের যত রকম সংযোজন আমরা এই শিশুদের জন্য এই শিশু পার্কের ভিতরে পড়বে বিশাল বিশাল অ্যাকোয়ারিয়াম যার মধ্যে রয়েছে বিভিন্ন বিদেশি প্রজাতির মাছ গোল্ড ফিশ ক্রোকটাল ফিশ অতিমূল্যবান সিলভারের বাচ্চাদের শিখার জন্য আমরা ভার্মি কম্পোজ করেছি কেঁচো সার যেটা চল্লিশ বছর মাটিতে থাকে আমরা এখানে তৈরি করতেছি গ্যানোডারমা মাশরুম শুধু সাদা মাশরুম না শুধু লাল মাশরুম না শুধু গুটি মাশরুম না পৃথিবীর প্রায় বারো ধরনের দুর্লভ মাশরুমের চাষ আমরা এই শিশুদের দেখানোর জন্য আমরা শিশু পার্কে তৈরি করতে আমরা এখানে একটা স্পেরুলার প্রোজেক্ট করেছি যে স্পেরুলোনা এজোলা করোলা ভয়ানক ধরনের মাটির সার তৈরি হইতে পারে এটা অর্গানিক বিপ্লব আমরা নিয়ে আসতেছি একটি বোটানিক্যাল গার্ডেন আমরা এখানে সংযোগ করে দিয়েছি যার মধ্যে প্রায় দশ হাজার ঔষধি গাছ সংযোগ করেছি সবগুলি আমাদের দেশের আগামী প্রজন্মের শিশুদের জন্য শিশুরা যেন সব কিছু বাস্তব দেখে দেখে সবগুলো গাছ সম্বন্ধে তারা জানতে পারে একটি শিশুর পেটে অসুখ আছে তার পুদিনা পাতা খাওয়া দরকার একটা শিশুর ঠান্ডা লাগছে তার তুলসী পাতাটা খাওয়া দরকার সে গাছ দেখে নিজেই মা বাপকে বলবে তোমরা হয়তো জানোই না মা বাপকে বলবে তুমি দেখো দেখো তো এই যেখানে তুলসী গাছ আছে এই তুলসী গাছ সারা বিশ্বের মানুষ ঠান্ডা লাগলে খায় আমার তো সর্দি ঠান্ডা লাগছে আমাকে একটু তুলসী গাছের পাতা দাও আমাকে একটু নয়নতারা গাছের পাতা দাও তো আমার পেটের ব্যথা আছে আমার একটু গন্ধবাদল গাছের পাতা দাও আমাকে একটু পুদিনা গাছের পাতা দাও এইভাবে আমরা দশ হাজার ঔষধি গাছের সংযোজন করেছি শিশুদের জন্য এই শিশু পার্কের ভিতরে আমরা নানা আছি বা আসি এখানে ঘরে দাঁড়া খেলাধুলা করছে আপনার সবাই দেখতেছি এখানে মোটামুটি পশু যা আছে খুব সুন্দর দেখার মতো একটা প্রতিষ্ঠান আশেপাশে লোক আসতে আছে ওরা শরীরপুর ডিস্ট্রিক্টের পাড়ায় লোক আসে এমনকি বিভিন্ন সাইডে লোক আসে পিকনিকের একটা অনুষ্ঠান সুন্দর একটা প্রতিষ্ঠান সুন্দর একটি জায়গা আপনারা আশা করে আসবেন আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমাদের মতো এত অজ পরা গায়ে ডাক্তার আলম সাহেব যে একটা চিন্তা ছাত্রানি এত সুন্দর একটা বিনোদনমূলক প্রতিষ্ঠান করেছেন এই জন্য অত্র এলাকাবাসী তার কাছে আমরা কৃতজ্ঞ এবং আমরা আমাদের বাচ্চাদের নিয়ে এত আনন্দ করতেছি যা আমরা চিন্তাও করি নাই যে পা জায়গায় এরকম একটা সুন্দর প্রতিষ্ঠান গড়ে তুলবে আমাদের এই চিড়িয়াখানাটা আমরা গড়ে তুলেছি বিভিন্ন রকম মৎস্য দিয়ে একুরিয়াম ফিশ অনেক বড় আমার মনে হয় বাংলাদেশে এত বড় একুরিয়াম নেই যে অ্যাকুরিয়ামগুলো আমরা ছেট করেছি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অত্যাধুনিক চোখে বাচ্চাদের ধরার মতো বাচ্চাদের দেখার মতো চোখ আকর্ষণ করার মতো সিঙ্গাপুর ও ব্যাংককের আদলে আমরা অ্যাকুয়াম সেট করেছি যার ভিতরে আমরা হাজার হাজার মাছ আমরা শুধু মাছ এখানে একুয়িয়ামে রেখেই শেষ করি নাই আমরা এই সবগুলো মাছের আবার আমরা নিজস্ব প্রযোজন কেন্দ্র তৈরি করেছি আমরা বিভিন্ন রকম দেশীয় পশু পাখি আমরা রাখছি যেগুলো খুব ছোট আকারে হলেও মিনি হলেও আমরা শুধু যে শিশুদের চিত্ত বিনোদনের জন্য শিশুরা যেন এই সকল প্রাণী সম্বন্ধে তার অভিজ্ঞতা নিতে পারে খরগোশ আমরা লালন পালন করতেছি অনেক বেশি করে খরগোশের চরিত্রটাকে এটা জানা দরকার হাজারো ধরনের কবুতর বিভিন্ন জাতের কবুতর বিভিন্ন রঙের কবুতরের আমরা এখানে একটা সমাবেশ ঘটাইছি অতএব এইগুলো আমরা চাষের মাধ্যমে বাচ্চাদেরকে আগ্রহী করে তুলতেছি আমরা এখানে দশ পনেরোটা ছোটো ছোটো পুকুর করেছি হারিয়ে যাওয়া প্রজাতির যে আমাদের মাছগুলো আছে ওই মাছগুলো যেন আমরা মানুষের কাছে তুলে ধরতে পারি শিশুদের কাছে তুলে ধরতে পারি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনারা একটা সুন্দর ইকো পার্কও আমরা গড়ে তুলতেছি যে ইকো পার্কের ভিতরে বাস্তব পশু পাখি থাকতে পারে আমরা যে ইকো পার্কের ভিতরে ভেষজ গাছগাছায় পরিপূর্ণ থাকবে বিশ্বের সর্বশ্রেষ্ঠ শিশুর কক্সবাজার এটাকে আমরা একটা ডেমি কক্সবাজারের আদলে তৈরি করতেছি শিশুরের মতো দিয়ে এটার সাথে আইপেল টাওয়ার যুক্ত হবে এখানে মুসলিম স্থবিত্ব যুক্ত হবে এখানে কাবা ও মদিনা শরীফ এখানে আইসা যুক্ত হবে পৃথিবীর শ্রেষ্ঠ যে জিনিসগুলো আছে তার মধ্যে সাতটার সাথে আমরা তিনটা বেশি যোগ করে কাবাও মহাপুত্র কাবা শরীফ মদিনা শরীফ সহ দশটি নিয়ে আমরা আমাদের দেশের শিশুদের সাধারণ মানুষ যারা কোনো দিন এই দশটি আশ্চর্য জিনিস দেখার সৌভাগ্য হয় নাই তারা যেন এগুলি দেখতে পারে যার জন্য এগুলো ডেমি মডেল এবং ডেমি মডেল আমরা এভাবেই করব যেন অনেক কাছাকাছি এসে যায় সাথে আমরা ম্যাঙ্গো ফরেস্ট হিসাবে আমাদের ইকো পার্ক করে আমরা সুন্দরবনের সম্পূর্ণ স্মৃতিগুলিকে বাস্তবের কাছাকাছি ধরে রাখার চেষ্টা করবো আমি সারা বাংলাদেশের সকল শ্রেণীর শিশুদের জন্য মায়েদের জন্য অনুরোধ করতেছি যে আপনারা পিকনিক করার জন্য আমাদের এই মডার্ন ফ্যান্টাসি কিংডম মডার্ন পিকনিক স্পটে আসুন এখানে অনেক ব্যতিক্রম ধরনের আপনার মাছ আপনি দেখতে পারবেন অনেক ব্যতিক্রম ধরনের কাজ দেখতে পারবেন যেটা বাংলাদেশের কোনো চিড়িয়াখানায় এইভাবে দেখানো হয় না যেরকম স্ফোরুলনা চাষ এজোলা করলা চাষ ইয়ে চাষ মাশরুম চাষ কেঁচো চাষ বিভিন্ন রকম মাছের চাষ দেশি বিদেশি মাছের চাষ বিভিন্ন রকম প্রোগ্রাম দিয়ে আমরা শিশুদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছি এটাকে আমরা আরও অনেক বৃহৎ আকারে করতেছি এখন পঞ্চাশ বিঘা জায়গার উপরে আছে আলহামদুলিল্লাহ আমরা এক বছরের ভিতরেই একশো বিঘা এটাকে উন্নীত করে এটা সারা জীবন একটি মুসলিম ঐতিহ্য হিসাবে মানব সেবার জন্য মানব কল্যাণের জন্য এটা আমরা রেখে যাব এখানে একটা বড়ো বিরাট বোটানিক্যাল গার্ডেন আছে যেখানে অনেক ব্যতিক্রম ঔষধি গাছ সারা পৃথিবী থেকে আমরা সংগ্রহ করে আনছি সেগুলো আপনাদের সামনে আমরা উপস্থাপন করতেছি আলহামদুলিল্লাহ আপনারা আসুন দেখুন অনুভব করুন আনন্দ পান বাচ্চাদেরকে শিখতে সুযোগ করে দেন বাচ্চারা অতি দ্রুত এগুলো দেখে দেখে শিক্ষা জ্ঞান অন্বেষায় এগিয়ে যাবে সারা বাংলাদেশের সকল ধরনের মানুষের জন্য আমাদের এই শিশু পার্ক আমাদের এই মডার্ন ফ্যান্টাসি কিংডম আমাদের এই একটা এগ্রিকালচার প্রজেক্ট একটা অ্যাগ্রো প্রোজেক্ট যার ভিতরে এই একশো বিঘা জায়গার পরিকল্পিতভাবে বিভিন্ন জিনিস আমরা গড়ে তুলতেছি এগুলো ধীরে ধীরে গত বিশ বছরে আমরা এগিয়ে গেছি আগামী দশ বছরে আরও এটা স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে অতএব আপনারা আসুন দেখুন আপনাদের শিশুদেরকে দেখার সুযোগ করে দিন মডার্ন হার্বাল গ্রুপ পরিবর্তনের নেতৃত্বে